আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিকর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি, আর সেটি হলো ঘরে খুব সহজে কম সময়ে কীভাবে আপনারা চিকেন মশলা কারি রেসিপি তৈরি করবেন সেই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে, এর জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 1 টিস্পুন লবণ দিয়ে মাখিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একেবারেই এগুলোকে কড়াকড়ি করে ভাজা যাবে না, এগুলোকে মাঝামাঝি করে ভাজা যাবে, যেহেতু এগুলো কক মুরগি, ব্রয়লার মুরগি না। ব্রয়লার মুরগি হলে একটু ভালো করে ভেজে নিতে হয়, আর এইরকম করে এগুলোকে ভেজে নিতে হবে, এগুলোকে ব্রাউন করা যাবে না, কড়া করেও ভাজা যাবে না। ঠিক এরকম এখন আমি এগুলোকে নামিয়ে রাখছি। তারপর আমি কয়েকটা ক্যাশনাট আর কয়েকটা কাঠবাদাম নিয়ে এগুলোকে একটা ব্লেন্ডারে জারি দিয়ে গুঁড়ো করে রেখে দিচ্ছি এই চিকেন মশলা কারির জন্যে। চুলা কড়াই বসিয়ে 1/2 কাপ পরিমাণ রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এগুলোকে ভালোভাবে ভেজে লাইট ব্রাউন করে ভেজে নেব। এগুলো যখন লাইট ব্রাউন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ গার্লিক পেস্ট। গার্লিক পেস্টের অর্ধেক দেব আমি জিঞ্জার পেস্ট বা আদা পেস্ট। আমি 1/4 কাপ পরিমাণ আদা পেস্ট দিয়েছি। ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলোকে। কয়েকটা এলাচি দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। দারুচিনি দিয়ে মশলাকে যদি ভাজা হয় তাহলে স্মেলটা খুবই সুন্দর আসে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, যেহেতু চিকেনটাকে ভাজার সময় লবণ দিয়েছি বুঝে শুনে লবণটা দিতে হবে, 1 টেবিল স্পুন পরিমাণ পোস্ত বাটা, ফ্রোজেন ছিল ফ্রোজেনটা দিয়েছি, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, আর যে বাদামগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োগুলোকে দিয়ে দিয়েছি। আপনারা বাদামকে পেস্ট করেও এখানে দিয়ে ব্যবহার করতে পারেন। এরপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে একটু জাল করব। এর সাথে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ টমেটো কিউব করে কেটে দিয়েছি। এগুলোকে জাল করে মশলার একটি গ্রেভি তৈরি করে নিতে হবে। এগুলো গ্রেভি তৈরি হয়ে গিয়েছে, যখন গ্রেভিটা তৈরি হবে এই গ্রেভিটাকেও আরও অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মশলাটার গায়ে থেকে তেলটা ছাড়িয়ে না আসবে ততক্ষণ ভাজতে হবে। তেলটা ছাড়িয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে এরপরে যে পাতিলে আমি ভেজেছিলাম সে পাতিলে 1.5 কাপ পরিমাণ পানিকে একটু জাল করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিট পর্যন্ত, এটিকে এখন আমি রান্না করব। এর ভিতরে একটু নেড়ে দিতে পারেন। 5 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, 1 টিস্পুন টেস্টিং সল্ট, 1 টেবিল স্পুন পরিমাণ সুগার, 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, আপনারা পাউডার মিল্কও দিতে পারেন। এরপরে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিব। রান্না করে একটু নেড়ে চেড়ে এখন তুলে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমার চিকেন মশলা কারি রেসিপিটি। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার জন্য দোয়াও করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক ছোটো ছোটো রেসিপি নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।